সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবক ও সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম সপ্তাহের ন্যায় দ্বিতীয় সপ্তাহে দুইটি বিষয়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আছে, ইংরেজি ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এখন তোমাদের সাথে আমি যেই অ্যাসাইনমেন্টের কার্যক্রম, প্রশ্ন ও নমুনা উত্তর নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, প্রথম অধ্যায়, ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, 1957 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে কোনো 10টি উল্লেখযোগ্য ঘটনার সময়কাল সহ একটি প্রস্তাব তৈরি করা। সংকেত, সাল উল্লেখ, 2 ঘটনার বর্ণনা, 3 উপস্থাপনায় বৈচিত্র্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে, নির্দেশনাগুলো ফলে নিবা। আমি সরাসরি নমুনা উত্তরে চলে যাচ্ছি। তো নমুনা উত্তরে যাওয়ার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা করেছো তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখতে থাকো। ফলাসির যুদ্ধ 1757 সাল। ফলাসির যুদ্ধ 1757 সালের 23 জুন নওয়াব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির এর মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধ 8 ঘন্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মীরজাফর আলী খানের বিশ্বাসঘাতকতার দরুন নওয়াব কোম্পানি কর্তৃক পরাজিত হন। এই যুদ্ধের রাজনৈতিক ফলাফল ছিল সুদূর প্রসারী ও ধ্বংসাত্মক, এবং এই কারণে যদিও এটি ছোট খাটো দাঙ্গার মতো একটি ঘটনা ছিল, তবুও এটিকে যুদ্ধ বলে বাড়িয়ে দেওয়ানো হয়। এর ফলে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাংলা অনেকটা স্প্রিং বোর্ডের মতো কাজ করে, যেখান থেকে ক্রমান্বয়ে ব্রিটিশ শক্তি আধিপত্য বিস্তার করে অবশেষে সাম্রাজ্য স্থাপনে সক্ষম হয়। দ্বৈত শাসন 1765 সাল। 1765 সালের লর্ড ক্লাইভ বাংলা নবাব থেকে দেওয়ানি সনদ প্রাপ্ত হলে সেই শাসন প্রণালীর উদ্ভব হয়, তা ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত। মীরজাফরের মৃত্যুর পর লর্ড ক্লাইভ 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িয়ার দেওয়ানি লাভ করে। এ সময় কিছু শর্ত সাপেক্ষে মীরজাফরের পুত্র নাজিমউদ্দৌলা বাংলার সিংহাসনে বসানো হয়। শর্ত মোতাবেক নাজিমউদ্দৌলা তার পিতা মীরজাফর ন্যায় ইংরেজদের বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ দেবেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্যের সুবিধা বাতিল করবেন। 76-এর মনন্তর 1770 সাল। দুর্ভিক্ষ হলো কোনো এলাকার ব্যাপক খাদ্য ঘাটতি, সাধারণত ফসলহানি, যুদ্ধ, সরকারের নীতিগত ব্যর্থতা ইত্যাদি কারণে দুর্ভিক্ষ সংঘটিত হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, গবাদি পশুর মরক, পোকার আক্রমণ ইত্যাদি কারণেও দুর্ভিক্ষ সংঘটিত হয়। 1770 সালে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সময়টি বাংলা 1176 সাল হওয়ায় এই দুর্ভিক্ষ 76-এর মনন্তর নামে পরিচিত হয়। অতিবৃষ্টি ও বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সমগ্র দেশ জুড়ে চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয়। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সাল। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের, সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদারের মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। এর প্রবক্তা লর্ড কর্নওয়ালিস। এই চুক্তির আওতায় জমিদার ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থায় ভূ সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন। জমির স্বত্বাধিকারী হওয়া ছাড়াও জমিদারগণ স্বত্বাধিকারের সুবিধার সাথে চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয় এক নির্ধারিত হারের রাজত্বে জমিদারিত্ব লাভ করেন। শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন 1821 সাল। বাংলার নবজাগরণের ক্ষেত্রে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত মুদ্রণ যন্ত্রের ভূমিকা ছিল অনন্য। 1821 সালে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন বাংলার মানুষের মনকে
মুক্ত করা ও জাগিয়ে তোলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে। এতে বই পুস্তক ছেপে জ্ঞান চর্চাকে শিক্ষিত ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পথ সুগম হয়। এ সময় অনেকে বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আসেন। সিপাহী বিদ্রোহ 1857 সালের 10ই মে। সিপাহি বিদ্রোহ বা সৈনিক বিদ্রোহ 1857 সালের 10ই মে মিরাট শহরে শুরু হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। বর্গীয় আইনসভা 1861 সাল। বর্গীয় আইনসভা বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভারত শাসন সংক্রান্ত ধারাবাহিকভাবে সাংবিধানিক সংস্কারের চূড়ান্ত পরিণতি স্বরূপ গঠিত হয়েছিল। 1861 সাল থেকে শুরু করে 1935 সালে ভারত শাসন আইন প্রণয়ন পর্যন্ত শাসন সংস্কারের শেষ পর্যায় হিসাবে বর্গীয় আইন সভার আত্মপ্রকাশ। 1935 সালের আইনে বলা যায় যে ব্রিটিশ ভারতের সকল প্রদেশের সংবিধান পরিষদ প্রাপ্ত বয়স্কদের দেওয়া ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে। 1937 সালে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যাত্রা শুরু হয়। বঙ্গভঙ্গ 1905 সালের 16ই অক্টোবর। উপমহাদেশে ব্রিটিশদের শাসনতান্ত্রিক ও রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা বঙ্গভঙ্গ। 1905 সালের 16ই অক্টোবর ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ডস জর্জ নেথালিয়েন্স কার্জন শাসনকাজ পরিচালনার সুবিধার্থে তৎকালীন বাংলা প্রেসিডেন্সিকে ভেঙে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ নামে দুইটি নতুন প্রদেশে বিভক্ত করেন। লাহোর প্রস্তাব 1940 সালের 23শে মার্চ। লাহোর প্রস্তাব বা পাকিস্তানি প্রস্তাব, যাকে পাকিস্তানের স্বাধীনতার ঘোষণাও বলা হয়, তা হচ্ছে ভারতীয় উপমহাদেশের বসবাসকারী মুসলমানদের জন্য একটা পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উপস্থাপিত প্রস্তাবনা। 1940 সালের 23শে মার্চ লাহোর অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না এর সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ হতে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান, যা আলোচনা ও সংবিধানের জন্য লিখিত ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটি সমীপে পেশ করা হয়। সাবজেক্ট কমিটি প্রস্তাবিত আমূল সংশোধন আনয়নের পর 23শে মার্চ সাধারণ অধিবেশনে মুসলিম লীগের পক্ষ হতে বাংলার মুখ্যমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক সেটি উপস্থাপন করেন এবং চৌধুরী খালিকুজ্জামান ও অন্যান্য মুসলিম নেতৃবৃন্দ তা সমর্থন করেন। মূল প্রস্তাবটি ছিল উর্দু ভাষায়। এই সম্মেলনে ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয়। 1940 খ্রিস্টাব্দের 23 মার্চ নিখিল ভারত মুসলিম লীগের ভারতীয় উপমহাদেশের একটা স্বতন্ত্র মুসলিম দেশের দাবি জানিয়ে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুমোদন করে। বর্তমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন এবং শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাবটি মুসলিম লীগের পক্ষ থেকে উপস্থাপন করেন। বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল লাহোর প্রস্তাবের মাঝে। ভারত বিভাজন 1947 সালের 15ই আগস্ট। ভারত বিভাজন বা দেশভাগ হয় ব্রিটিশ ভারতের রাজনৈতিক বিভাজন। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ ভারত ভেঙে হয়ে পাকিস্তান অধিরাজ্য ও ভারত অধিরাজ্য নামে দুইটি সার্বভৌম রাষ্ট্র গঠন করা হয়। পাকিস্তান পরবর্তীকালে আবার দ্বিবিভক্তিত হয়ে পাকিস্তান ও বাংলাদেশ নামে দুইটি রাষ্ট্রে পরিণত হয়। ভারত অধিরাজ্য পরবর্তীকালে ভারতের প্রজাতন্ত্র বা ভারত গণরাজ্য নামে পরিচিত হয়। 1947 সালে ভারত বিভাজনের ফলে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি ও পাঞ্জাব প্রদেশও দ্বিখণ্ডিত হয়। বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে পশ্চিমবঙ্গ রাজ্য, ভারত ও পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান প্রদেশ, পাকিস্তান গঠিত হয়। পাঞ্জাব প্রদেশ ভেঙে পাঞ্জাব প্রদেশ, পাকিস্তান ও পাঞ্জাব রাজ্য, ভারত গঠিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। এদিকে অ্যাসাইনমেন্টে বলা আছে যে 10টি উল্লেখযোগ্য ঘটনা সময়কাল নিয়ে একটা পোস্টার তৈরি করার জন্য বলছে। আসলে পোস্টারের উত্তর এত বড় হয় না, কিন্তু আসলে 10টি সময়কাল আনার জন্য আমি একটু সবগুলোই নিয়ে আসছি, যার কারণে উত্তরটা হয়তো বা বড় হয়ে যেতে পারে। তোমরা তোমাদের আলোকে লিখবা। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, আমার চ্যানেলটার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।